সামনে শেপটা দেখেন খুবই সুন্দর আপনার 33 সিরিয়াল আমরা একটা প্রবোজ গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট পার্টির গাড়ি একদম ফ্রেশ অবস্থা গাড়ি ফার্স্ট পার্টি একটা ম্যাডামের নামে গাড়িটা খুবই চমৎকারভাবে ইউজ করছে ওনারা আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম কাসিফ কারের পক্ষ থেকে তো আজকে আমরা একটা প্রবোজ গাড়ি দেখাবো এটা মডেল হলো 2003 মডেল 2012 লাস্ট দিকে রেজিস্ট্রেশন 33 সিরিজের একটা গাড়ি দেখাচ্ছি আমরা আপনাদেরকে নাম্বারটা অনেক সুন্দর 1881 নাম্বার সামনে শেপটা দেখেন খুবই সুন্দর আপনার 33 সিরিয়াল আমরা একটা প্রবোজ গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট পার্টির গাড়ি একদম ফ্রেশ অবস্থা গাড়ি ফার্স্ট পার্টি একটা ম্যাডামের নামে গাড়িটা খুবই চমৎকারভাবে ইউজ করছে ওনারা একদম ফ্রেশ অবস্থা আছে তো গাড়িটা আমরা ডান দিকেটা একটু দেখবো ডান দিকের ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা প্রবোজ গাড়ি দেখাচ্ছি 3 মডেল 2012 রেজিস্ট্রেশন ফার্স্ট হ্যান্ড একদম ফার্স্ট পার্টির গাড়ি তো এই গাড়িগুলার প্রবোজ গাড়ি সাধারণত সিটগুলি ভালো হয় না পিছনের কিন্তু এই গাড়ির সিটটা কিন্তু অনেক ভালো একদম অনেক চড়া অনেক ভালো সিট পিছনে বসে অনেক আরাম পাবে যারা বসবে অনেক আরাম পাবে পিছনের সিটগুলি অনেক বড় ওনারা আগের সিটটা চেঞ্জ করে স্কলার সিট লাগাই নিছে এই জন্য সিটটা ভালো আছে তো এই যে শেপটা দেখি শেপটা কিন্তু অনেক ভালো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই একদম অরিজিনাল কালারের একটা প্রবোজ গাড়ি দেখাচ্ছি গাড়িটা আপনার সিএনজি করা আছে 60 সিলিন্ডার এই যে প্রত্যেকটা গ্যালাস আপনার অরিজিনাল একদম প্রত্যেকটা গ্যালাস অরিজিনাল অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশনের তো আমরা একটু ভিতরটা দেখব দেখেন এই যে সিলিন্ডার এই যে সিএনজি করা উনি অনেক সুন্দর একটা বক্স লাগাই নিছে এই যে সিএনজির বক্স লাগাই নিছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা ভিতরে পিছনে দেখা দেখেন একদম অরিজিনাল কোনো কালার ইউজ হয় নাই একদম ফ্রেশ অবস্থা আছে আমরা একটু সিলিংটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় একটা প্রবোজ গাড়ি দেখাচ্ছি আমরা আপনাদেরকে পিছনে বাম্পার লাগানো আছে আপনার নিয়ে বাম্পার লাগাইতে হবে না হ্যাঁ বাম্পারও লাগানো আছে তো আমরা এই দেখেন প্রত্যেক গাড়ি যে কালার হয় নাই এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা গ্লাসে এই স্টিকার এই যে গ্লাসেগুলোতে স্টিকার প্রত্যেকটা জায়গায় তো আমরা বাম দিকের ভিউটা দেখবো দেখেন বাম দিকে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে কোনো ধরনের কালার হয় নাই একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন প্যাডগুলো দেখেন একদম নিখুঁত যে জিনিসটা দেখেন একদম কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো আমরা গাড়িটা ইঞ্জিনটা একটু দেখব এই যে সামনের গ্লাসটা আপনার অরিজিনাল গ্লাস এই যে টয়োটার লোগো আছে একদম অরিজিনাল অবস্থায় আছে তো আমরা ইঞ্জিনটা দেখব জি তো আমরা একটু সামনে ইঞ্জিনটা দেখি দেখেন এই যে বলা এই যে বলা দেখেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই এই যে ইয়াগুলো দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে ইয়াগুলো দেখেন এই লাইটগুলো দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নেই এই যে কম্বলগুলো দেখেন অত রাফ ইউজ হলে এই কম্বলটা কিন্তু থাকবে না একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো আমরা এই যে ব্যাটারিটাও ভালো আছে তো আমরা একটু সামনে শেপটা দেখব সামনে কিন্তু বাম্পার ইউজ হয়েছে সুন্দর বাম্পার ইউজ হয়েছে এই যে কাপড়টা দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই টায়ারগুলো ভালো আছে আপনার প্রত্যেকটা টায়ারই ফ্রেশ টায়ারগুলো ভালো আছে তো আমরা পিছনের শেপটা আর একটু সামনে উপরে স্পোলার লাগানো আছে এবং প্রত্যেকটা রেনসেট কিন্তু একদম অরিজিনাল রেনসেট টয়োটার অরিজিনাল রেনসেট কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেখাচ্ছে এটা হলো 2003 মডেল 2012 রেজিস্ট্রেশন 33 সিরিয়ালের একটা 1500 সিসির প্রবোজ গাড়ি দেখাচ্ছি এটা আপনি টেস্ট ড্রাইভ দেখতে পারেন আর একটু তো গাড়িটা আমাদের তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো মোহাম্মদপুর বসিলা রোড র্যাপটুর অপর পাশে কাসিফকার তো আমাদের এই গাড়িটার প্রাইসটা সম্বন্ধে একটু বলে দিই প্রাইসটা হলো আপনার 7,85,000 টাকা তো আমরা কিছু কমায় রাখবো যে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম